এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই। সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গাণ্ডীব লাভ করে। তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন। তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে। কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জুন করেছিলেন। যদি আপনিও অর্জুনের মতো গাণ্ডীব লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে। সেই কর্ম আপনাকেই করতে হবে। তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে। আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে। সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে, তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে। অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন। শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা, তারা কখনোই অর্জন করতে পারবেন না। কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে, যদি কেউ লাক্ষাগৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে, যদি কেউ কঠোর তপস্যা করতে পারে, প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে, তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে। যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।